সমিল্লাখুর রহমান রহমান হ্যাঁ হুজুর তাহলে ওই যে তারাগঞ্জের স্বর্ণের দোকান তো দেখেন হুজুর এনার সাথে কয়টা দিন আছে দেখেন দেখো আব্বু তুমিও দেখো পাঁচটা দিন পাঁচটা দিন মোনা ওই লোকটার সাথে পাঁচটা দিন ঘোরাঘুরি করেছে না স্বর্ণের দোকান ওই যে সোনার দোকানের যে ছেলেটা আছে বানিয়ার দোকানের একটা ছেলে আছে না দাড়ি পাঁচটা দিন দেখা যাচ্ছে না আচ্ছা জাদু কোথায় কোথায় আছে আব্বু দেখো তো তুমি আগে ওনার মাথা দেখো মাথা তো আছে মাথা জাদু আছে এরপরে মুখে দেখো মুখ নাই এরপর মানে যেটা জাদু থাকবে ওটা কিন্তু কালো দেখাবে যেটা আছে ওটা কালো দেখাবে বিসমিল্লাহ রহমান আল্লাহ তালা এদের চোখের পরিপূর্ণতা দান যাতে করে সবাই এই দুজনের সুন্দরভাবে দেখতে পারেন আল্লাহ আপনি কম করেন আচ্ছা 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ মানে এবার দেখো তো ওনার মুখটা সাদা দেখা যাচ্ছে কিনা ইয়ে দেখা যাচ্ছে কালো দেখা যাচ্ছে দেখো ভালো দেখো ওনার মুখটা হ্যাঁ সাদা না কালো তুমি দেখো আব্বু ও সাদা দেখা যাচ্ছে শোনো যেটা কালো দেখা যাবে বুঝতে হবে যে ওখানে কি আছে সমস্যা আছে মানে জাদু করা আছে বুঝছেন আর যেটা সাদা বুঝতে হবে যে ওখানে জাদু না আচ্ছা এরপরে মুখখান সাদা আছে তার মানে মুখখান ভালো আছে আলহামদুলিল্লাহ শুধু মাথাটার সমস্যা আছে ঘাটটা দেখেন ঘাড় এই ঘর ঘাড় দেখেন ঘরে জাদু আছে না ঠিক আছে আচ্ছা বুকখান দেখেন এই যে বুক দেখেন জাদু আছে না আচ্ছা আচ্ছা এরপরে পেটটা দেখেন পেটে তো জাদু আছে মনে আল্লাহ একবার এরপরে কমরটা দেখেন আল্লাহ 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 এতগুলো জাদু এরপরে ইয়েটা দেখেন তো ওই যে হাঁটুগুলো দেখেন এই যে আপনাদের এই যে হাঁটুগুলো গুলো এই হাঁটুগুলো দেখেন এই হাঁটি গুলো এই হাঁটিগুলো দেখেন এইগুলো হাঁটু দেখেন আচ্ছা নিচে পা দেখেন এই যে পা পা আছে আচ্ছা আচ্ছা আর জিন আছে কয়টা পাঁচটা আমি জিনগুলোকে নিয়ে আসতেছি শক্তিশালী জেলখানা বন্দি করার জন্য আর হুজুর আপনারা ইয়ে করেন আব্দুল আপনি আপনার লোকের দ্বারা সুন্দরভাবে ভাইয়ের জাদুগুলো সবগুলো নিয়ে আসেন হ্যাঁ নিয়ে এসে একটা পাত্রের মধ্যে রাখতে বলেন ইনশাল্লাহ ও ও তিনজনও গেছে আব্বু ওই যে তিনজন মুসলমান হলে নতুন তারাও গেছে ওখানে হ্যাঁ আচ্ছা আচ্ছা ভালো ওরাও ভালো আলহামদুলিল্লাহ 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 ধরেন দেখেন আব্বু বিসমিল্লা রহমান রহিম আয় আল্লাহ তালা আপনার পাক্কা শক্তিতে দয়া করে মায়া করে আমাদের এই ভাই শামসুল হক ভাই এই বানিয়ার দোকানে যিনি আছেন এই ভাইয়ের শরীরে যতগুলো জিন আছে চাই তার আশিক জিন হোক অথবা সালঙ্কৃত জিন হোক জাদুর মাধ্যমে এরা এনা দূর থেকে কষ্ট হোক অথবা কাছ থেকে কষ্ট হোক হ্যাঁ এরা পৃথিবীর এই সময়ে যে কোনো প্রান্তে থাক আপনি আপনার পাক ভাইয়ের সকল জিনগুলোকে নিয়ে আপনি কবুল করেন বিসমিল্লা কি আল্লাহ আকবর দেখেন চলে আসছে না এরা কি জেলখানা বাইরে নাকি জেলখানায় জেলখানা আলহামদুলিল্লাহ জেলখানাটা আগে জেলখানাটা শক্তিশালী জেলখানাটা না আচ্ছা আচ্ছা বিসমিল্লা সবাই আছে না আচ্ছা আচ্ছা বিসমিল্লা রহমা আলী আল্লাহ তাহলে আপনার পাকারামের সত্যিতে শামসুল হক ভাইয়ের সনির থেকে যে জিনগুলো নিয়ে আসলাম এর সকল এদের সকল প্রকার জাদু টোনা বান ইত্যাদি কুফরি কালামকে আপনি নস্বত করে দেন যাতে করে এরা কোনো প্রকার জাদু টোনা বান ইত্যাদি কুফরি কালাম করে আমাদের কোনো ক্ষতি না করতেন আপনি কবুল করে আল্লাহ আচ্ছা আচ্ছা এবং এদের সকল প্রকার সংযোগ বিচ্ছিন্ন করেন সকল প্রকার কারো কাছ থেকে যেন রকম সাহায্য সহযোগিতা হেল্প নিতে না পারে সকল প্রকার মানুষ তান্ত্রিক জিনতান্ত্রিক শয়তান সকল প্রকার মানে যতগুলো রাস্তা সকল রাস্তা বন্ধ করে দেন কারো কাছ থেকে কোনো প্রকার হেল্প নিতে না আপনি কবুল করেন আল্লাহ হ্যাঁ সময় খুব কম আই শোনেন ওই যে শামসুলাহ ভাইয়ের শরীরে যারা ছিলেন সামনে আসেন আচ্ছা হ্যাঁ হুজুর দেখেন তো ওই জাদুগুলো তো কোন মানুষ আছে নাকি দেখেন মানুষ দেখা যাচ্ছে দেখো মানা বাড়তি যে রাখছে ওই দেখো ওখানে মানুষ দেখা যাচ্ছে আছে না আছে আছে আচ্ছা জাদুর সাথে যে মানুষটা আছে আমরা একে একটি অন্য একটি শক্তিশালী জেলখানা বন্দী করি হ্যাঁ বিসপুল্লা আর আল্লাহ তালা আপনার পাক কানানোর শক্তিতে আমাদের শামসুল হক ভাইয়ের শরীর থেকে যে জাদুগুলো নিয়ে আসা হয়েছে এই জাদুর মধ্যে থেকে যতগুলো জিন আছে শুধু যতজন আছে প্রত্যেককে অন্য আর একটি শক্তিশালী জেলখানায় বন্দি করা তাফুদান বিসমিল্লা কি আল্লাহ আকবর দেখো আব্বু বিসমিল্লা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর দেখো আর একটা জেলখানা তৈরি হয়েছে কিনা ওখানে কয়জন আছে দেখেন হ্যাঁ না এইটা পাঁচজন আর নতুনটা একজন না হ্যাঁ মনে যেটা জাদুর মাধ্যমে ছেলি শোন তুই যে ভাই জাদুর মাধ্যমে ছেলু ভাই তুই হিন্দু না মুসলমান ভাই তুমি হিন্দু ছেলে আচ্ছা ওই ছেলেটা মুসলমান না হিন্দু ভাই মুসলমান আমাদের শামসুল ভাই মুসলমান না হ্যাঁ উনি তো মুসলমান আর তুমি হিন্দু তো তুমি হিন্দু ভাই মুসলমানের পেটে কীভাবে ঢুকলে জাদুর মাধ্যমে ঢুকছো তাই না আচ্ছা জাদুর মাধ্যমে ঢুকলে ভালো তুমি কোথায় ছিলা ওর মাথায় ছিলা নাকি পেটে ছিলা ও পেটে কষা হিন্দু ভাই তুমি কি জাদু জানো ও জানো না কতদিন আগে ঢুকেছে ভাই বছর দশ বছর হবে হ্যাঁ এই কথা হিন্দু ভাই তুমি দশ বছর থেকে ভাইটার কাছে আসো রে বাপরে বাপ ইস আচ্ছা শোনো তোমাকে আমি একটা কথা বলি তুমি এতদিন যে আচরণগুলো তুমি একাই করছো নাকি এই পাঁচজনও করছে আচ্ছা এই তোমাকে ঢুকে দেওয়া হয়েছে না ও আচ্ছা আশিক জিন তো তুলে রাশি না হলে তো আশিক দিন হয় না আশিক দিন হয় কি মানে জিন কি তাকে ভালোবাসতে পারে আর দূর থেকে পারবে কিন্তু কাছে তো ঢুকতে পারবে না তাই না হ্যাঁ এটা ঠিক আছে এটা বুঝছি এ ভাই হিন্দু ভাই তোমার নামটা বলবেন নামটা বললে আমার সহজ হবে কষ্ট কোনো কারণ নাই আপনি একটু নামটা বলেন দুঃখের কোনো কারণ নাই বলেন ভিড় না ভীম ভিড় ও আচ্ছা ভিড় ভাই না ভিড় দাদা হিন্দুদের তো দাদা হয় এ ভিড় দাদা শোনো বাপরে বাপ দশ বছর থাকি তোমরা সবাই আসো রে এই যে ক্ষতিগুলো তোমরা যে করছো ভাই দাদা এই ক্ষতিগুলো কি কোনো মানুষ করে আপনারা বলেন এই ক্ষতির কি অপূরণীয় ক্ষতি হয়েছে না ছেলেটার আচ্ছা যেই ছেলেটা যে মানুষগুলো জাদুকারের নিকট গিয়ে জাদু আবেদন করছে সেই মানুষগুলো কি তার বংশবুনিয়াদের মধ্যে মানে যেমন ভাই চাচা জ্যাটা এদের মধ্যে নাকি অন্য বংশের মধ্যে দেখেন তো একটু ভাই সত্য কথা বলিও হ্যাঁ তোমরা তোমরা তো বুঝবা জানবা কেন তোমরা দশ বছর থেকে আসো তোমরা তো ওদের সকলকে চিনো চেনো তুমি তাই না তুমি একটা সত্য কথা বলো তো বলো তো বর্তমান ওই ভাইটার স্ত্রী আছে কি না কেন কি চলে গেছে চলে গেছে এটা কার কারণে তোমাদের কারণেই চলে গেছে তাই না হ্যাঁ এর আগে আরো একটা যে ছিল ওটাও চলে গেছে তাই না ও আচ্ছা তোমরা যদি ভাই শোনো স্বরে যাবা না যাবা সেটা পরে কথা কিন্তু আমি জানতে চাচ্ছি কি যে তোমরা যদি সরে যাও ধরি নাও তোমরা তো মনে করো তোমরা যাইতে চাবা এটা আমি জানি আমি জানি যে তোমরা সরে যাইতে না কিন্তু আমি হানড্রেড পার্সেন্ট শোনো আজকে তোমরা আমার হাতে আসছো ধরা খাইছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সোম আলহামদুলিল্লাহ যারা এখানে আসে তারা আর কখনো দ্বিতীয়বার কোনো রোগীর শরীরে প্রবেশ করার সাহস পায় না হ্যাঁ এই যে আমি তোমাদেরকে নিয়ে আসলাম তোমরা হয় দুনিয়া থেকে উঠে যাবে না হয় মুসলমান হবে হ্যাঁ কি করবে এ জাদুকর সে আবার অন্য কোনো জিন পারে দিতে পারে কিন্তু তোমরা আর পুনরা ওই ওর শরীরে প্রবেশ করতে পারবে না এটা আল্লাহ তালে আমাকে ক্ষমতা দিছে ভাই এই কারণে দেখো আমার দিকে তুমি একটু খেয়াল করে দেখো আব্দুল করিম সাহেব ওনাকে একটু রাস্তা দেখা দেন মদিনার দেখেন আমার পঞ্চাশ কোটি ভাইরা আমার ইয়ে আছে দেখেন ওর আল্লাহর এবাদত করে খায়দা আল্লাহর আবাদত করে আর থাকে কথা বুঝছো ওরা একমাত্র আল্লাহর গোলামি করে আপনি দেখেন দেখা পাইছেন হিন্দু ভাই দেখা পাইছেন আরে পাঁচজন তোমরা যারা জেলখানা এই জেলখানে তোমরা দেখা পাইছ দেখো ভাই তার মানে কি তার মানে ওরাও এরকম তোমাদের মতো কেউ কেউ ছিল হ্যাঁ কিন্তু আর পারে নাই তো আল্লাহর মতো ওরা তো অবাক আল্লাহ মাফ করছে ওদেরকে কবুল করছে এখন ওরা আমি চল্লিশ দিন আমল করিয়া যেটা পাই ওরা একটা ফুর মাধ্যমে ওদের সে আমল হয়ে যায় আমি চল্লিশ দিন আমল করিয়া যেটা আল্লাহ মাকে দেয় ওরা একদিন আমলের মাধ্যমে সেটা পেয়ে যায় কথা বুঝতো ওরা এত বড় একটা ইয়া ওরা আল্লাহ ওদেরকে এমনভাবে কবুল করছে তো এখন শোনো ভাই এই জন্য চিন্তার কোনো কারণ নয় কোনো কারণ এখন আমাকে সত্যটা বলো আমি যদি তোমাদেরকে সরে দেই ওই ভাইয়ের শরীর থেকে তাহলে সত্য করে বলো জাদুগুলো যে জালে দেই তাহলে এই ভাইটা পুনরায় বিয়ে শাদি করে সুখ শান্তিতে থাকতে পারবে কি পারবে না পারবে আচ্ছা ভাই ভাইয়ের কোনো শারীরিক সমস্যা করছো নাকি তোমরা ওই যে স্বামী স্ত্রীর মধ্যে যে মানে শারীরিক সমস্যা বলতে বুঝতো মানে যৌন যৌন রোগ আক্রান্ত করছো নাকি ও কিন্তু আসলে ওই যে ঝগড়া ফাঁসাদ বেশি হয়েছে তোমাদের কারণে এই কারণে স্ত্রীর থাকে না তাই না আচ্ছা 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 এই জাদুগুলো কি ওই যে ভাইরা ইয়া করছে যারা ওর ওদের ওর বউয়ের পাশে যারা ওই যে বন তাকায় যারা ওই যে পরকে লিপ্ত করিয়া নিয়ে গেছে তারাই কি এই জাদুগুলো করছে নাকি অন্য কোনো মানুষ দেখো তো তোমরা একটু সত্য কথা বলো আচ্ছা প্রথম এটা কোন মানুষ করছে যে ওর বউকে নিয়ে গেছে সেই করছে নাকি অন্য মানুষ করছে দেখো যে বউ নিয়ে গেছে সেই সেই করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর দ্বিতীয়টা দেখো দ্বিতীয়টা কে করছে ভাই ওই যেই নিয়ে গেছে সেই করছে আচ্ছা বুঝলাম না এই ভাইয়ের বউগুলোকে সবাই খালি নিয়ে যেতে চায় কেন এটা তো আর এক ভেজাল ভিড় দাদা আপনি দয়া করে বলবেন আমাদের এই যারো ভাই আছে জন এনারাও মুসলমান নাকি হিন্দু দেখেন মুসলমান কয়জন আছো ভাই তোমরা ও পাঁচজনই মুসলমান আচ্ছা আচ্ছা দাদা ভিহিদ দাদা শোনো যদি তোমরা খাটতো আপনি যদি কালিমার পরে মুসলমান হয়ে যান তাহলে আল্লাহ পাক আপনার সমস্ত গোনা মাফ করে দিবে এই যে যত কষ্ট দিয়েছেন ভাই কি আল্লাহ পাক সমস্ত গোনা মাফ করে দিবেন এবং আরো যত নিজের খায় নিজের খায় অনুযায়ী গোনা করছেন সব গোনা মাফ করবে তোমরা যারা মুসলমান আছো তোমাদেরও আল্লাহ গোনা মাফ করে দেব তোমরা খাঁটি মুসলমান হওয়ার নিয়াদ করলে এবং আল্লাহ তোমাদেরকে কি করবে এই যে অস্ত্র দিয়ে দিবে যুদ্ধের পোশাক দিয়ে দিবে সুন্নতি পোশাক দিয়ে দিবে সেই সাথে তোমরা পবিত্র জিন্দিক যাপন করতে পারবে আমার পঞ্চাশ হাজার ভাইদের মতো পঞ্চাশ কোটির মতো ভাইদের মতো এখন বলো তোমরা এটা চাও কি চাও না যে গোনা মাফ হয়ে যাক চান পাঁচ চান এবং সব থেকে বড় যে পাওনা না এটা বড় পাওনা বলা যাবে না কেননা ইমানটাই আনার সবথেকে বড় পাওনা আর দুই নাম্বার তিন নাম্বার যে পাওনা সেটা হলো ভাই আমি তোমাদেরকে ওই জাদুকরের কাছ থেকে আজাদ করে দেব আর তোমাদের কোনোদিনও দেখা পাবে না এটা কি তোমরা চাও না ভাই চাও তাহলে যদি চাও তাহলে আমি চিকিৎসাটা খুব তাড়াতাড়ি শেষ করবো ভাই তোমার নাম ভিড় তোমার একটা মুসলমানি নাম কি কালিমা পরে আগে নেবে নাকি পরে নেবে আগে নেবেন আপনার নাম আমি একটা দেবো আহ আব্দুল করিম সাহেব হজুর আমি একটা সুন্দর একটা নাম আজকে পাইছি মাথায় ঢুকছে সেই নামটাই ভীর ভাই ভীর দাদার নাম দিয়ে দেয় আজ থেকে ভীর দাদার নাম হলো আবদুল্লা কি নাম আবদুল্লাহ আবদুল্লাহ দাদা আপনি কি এই পাঁচজনের লিডার ছিলেন নাকি হ্যাঁ আচ্ছা আপনি এই জনের লিডার থাকবেন কিন্তু আমাদের আব্দুল করিম ভাই ইনি হচ্ছেন সমস্ত তিন পঞ্চাশ কোটি দিনের তিন নম্বর লিডার মনে রাখবেন ঠিক আছে আচ্ছা 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 আপনি কালিমা পড়ি নেন তোমরা কালিমা পরী তবা করো মুসলমান যারা ঠিক আছে ভাই তুমি কালিমা পরী নাও বলো ইমানি কালিমা পর ইলাহা পড়তে স্যার মোহাম্মাদুর রসুল্লাহ বলেন তো এবার অর্থ বলতে বা হ্যাঁ আল্লাহ তালা ব্যতীত আর কোনো মাহবুদ নাই ইলাহ নাই উপাস্য নাই হজরত মোহাম্মদ মুস্তফা স্লাহু আলাইহি ওসাল্লাম আল্লাহ তালার প্রেরিত রাসূল রাসুল এখন তোমার না মুসলমান হয়ে গেছো আবদুল্লাহ ভাই আপনি হাত তোলেন ওই পাঁচজনকে হাত তুলতে বলেন আপনার যারা আছে পাঁচজন ভাই আপনারা হাত তোলেন আব্বু তুমি হাত তোলো মনে তুমি হাত তোলো আমি দোয়া করে দিচ্ছি যে খাঁটি দিলে মুসলমান হয়ে থাকো তাহলে অবশ্যই আল্লাহ তালা তোমাদেরকে কি করবে অস্ত্র দিয়ে পোশাক দিয়ে দেবে মনে এইভাবে হাত তোলো এইভাবে হাত তোলো এইভাবে দোয়ার মাধ্যমের মতো হাত তোলো হ্যাঁ সমস্যা নাই ওটা ওইভাবে থাকবে সমস্যা নেই নিয়ে যেতে পারবে না এইভাবে হাত তোলেন হ্যাঁ বিসমিল্লা রহমান রাহিম আয় আল্লাহ তালা আপনার শক্তিতে এখানে আমাদের এই যে শামসুল আলম ভাইয়ের কাছ থেকে ছয়জন জিন নিয়ে আসা হয়েছে কিন্তু তারা ছিল যাই হোক এখানে আমরা নিয়ে আসছি ভাইদের ভাইয়ের চিকিৎসা করতে গিয়ে যারা আসছেন এরা মুসলমান হয়ে গেলেন যদি খাঁটি দিলে মুসলমান হয়েই থাকে আপনি তো একমাত্র প্রভু যিনি প্রত্যেকটা প্রাণীর অন্তর খবর জানেন আল্লাহ তো এরা যদি খাটি দিলে মুসলমান হয়ে থাকে তাহলে দয়া করে মায়া করে আল্লাহ এদেরকে আপনি জীবনে সকল গোনা মাফ করে দেন এদের এবং সেই সাথে এদেরকে ইজ্জতি জিন্দিগি দান করেন হ্যাঁ এদের প্রত্যেকে আপনি সম্মানজনক চেয়ারের ব্যবস্থা করে দেন সেই সাথে সুন্নতি পোশাক দিয়ে দেন যুদ্ধের পোশাক দিয়ে দেন এবং অস্ত্র দিয়ে দেন আপনি কবুল করেন এবং যাতে করে সকল তান্ত্রিক কবিরাজ থেকে তারা হেফাজত থাকতে পারে আপনি কবুল করেন আল্লাহ বিসমুল্লাহকে আল্লাহ দেখেন সবাই পেয়ে গেছে কিনা সবাই পেয়েছে হ্যাঁ নামান বলেন আলহামদুলিল্লাহ হ্যাঁ ইয়ে করেন আবদুল্লাহ ভাই ওই জাদুগুলো সব পুরে ফেলান জাদুগুলো আপনারা ভালো জানবেন ওই ভাই যেখানে ঘুমায় আমাদের ভাই যেখানে ঘুমায় ওই ঘরে করা আছে নাকি বিছানায় নাই আবদুল্লাহ ভাই বিছানা নাই তো তা আবদুল্লাহ ভাই শোনেন যদি কখনো আমি ডাক দেই অথবা আমি আমলে বসি আমাদের আব্দুল করিম সাহেব অথবা লিডাররা যদি আসতে বলে তাহলে একটু আসবেন হ্যাঁ আপনি যেহেতু জাদুকর ছিলেন সেহেতু অবশ্যই আপনার জ্ঞান বুদ্ধি আছেই তাই না জ্ঞান থাকলে তো কেউ জাদু শিখতে পারে না এই আপনি একটু আসবেন আপনার দ্বারা আশা করে বেশি কাজ হবে যদি আমাদের ভাই লিডার আসতে বলে একটু আসবেন ইনশাল্লাহ আর সবসময় আপনারা আল্লাহর ইবাদত করবেন তো ঠিক আছে আপনারা একটু পাশে বসেন আমরা এই শামসুল ভাইয়ের আজকের চিকিৎসা এখানে কি করলাম সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ